দেখেন প্রথমত যে স্টার্টসের কথা আপনি বললেন, এটা আসলে আমার মেমোরিতে সবসময় থাকে, কারণ আমি সবসময় বলি যে আমি নিজেও 4টা ওয়ার্ল্ড কাপ খেলছি, এখন পর্যন্ত 1টা ম্যাচ উইন করতে পারিনি। সো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ফার্স্ট লক্ষ্য বলবো যে অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমারও এটা একটা লক্ষ্য, এবং পুরো টিমের যে না আমরা যেন একটা ম্যাচ উইন করে সেটা স্টার্ট করতে পারি। আর স্কটল্যান্ডের কথা যদি বললেন, তারা কিন্তু বেটার ক্রিকেট খেলতেছে রেগুলারলি। সো আর ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে প্রত্যেকটা টিমে আমার কাছে মনে হয় যে সেই এক্সপেকটেশন নিয়ে আসলে তারা ভালো খেলে। সো সেই ক্ষেত্র থেকে বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি প্রথমত টার্গেট থাকবে টিমের জন্য, যেন যেই লম্বা সময় ধরে যেটা আসলে ক্ষুধা সবারই, যেন আমরা ওয়ার্ল্ড কাপের স্টেজে একটা ম্যাচ উইন করতে পারি ফার্স্টলি। সো সেটাই থাকবে। ব্যাটিং বরাবরই কনসার্ন, বাট লাস্ট যখন আমরা হচ্ছে এই টিমটা গেল, ওখানে কয়েকটা যা যেই প্লেয়ারগুলো হচ্ছে এই টিমে খেলেছে, প্লাস কিছু প্লেয়ার কিন্তু আমরা ন্যাশনাল টিমও দেখছি, তারা কিন্তু মোটামুটি উন্নতি করেছে। সো ফার আমার কাছে মনে হয় এটা আসলে মেন্টালিটির দিক থেকে যদি আমরা পরিবর্তন করতে পারি, না একটা বড় স্টেজে খেলতেছি সেটা না চিন্তা করে যদি আমরা আমাদের ন্যাচারাল খেলাটা খেলি আর যাই যার পটেন্সিয়াল অনুযায়ী, তখন আমার কাছে মনে হয় যে ব্যাটাররা এত বেশি স্ট্রাগল করবে না। এবং আমি বলবো যে দুবাই উইকেট বরাবরই ভালো, যদিও সারজায় খেলা হচ্ছে, ওখানে কিছু ম্যাচ আমরা দেখছি আফগানিস্তান সাউথ আফ্রিকা ছেলেদের খেলা হচ্ছে, হয়তো বা আমাদের পরে আসতে হবে, কারণ স্পিনটা অনেক বেশি ভালো। সো এই দিক থেকে আমরা ব্যাটাররা স্পিন ভালো খেলে, সো ডেফিনেটলি বলবো যে আমার ইচ্ছা তো এটাই থাকবে যেন ব্যাটাররা ভালো করে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। দেখেন আমরা লম্বা সময় ধরে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হবে এটা মাথায় রেখে কিন্তু কোচেসরা বললেন, প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট সবাই কিন্তু সেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম, বাট এখন যেটা আমাদের আসলে কন্ট্রোল নেই সেটা নিয়ে আসলে চিন্তা করাটা বোকামি ছাড়া কিচ্ছু না। যখন আমরা শুনেছি যে না এখন ডেফিনেটলি, দেখেন দুবাই আমরা কিছু প্লেয়ার যারা ছিলাম 2022 আমরা খেলেছি আবুধাবিতে, আবুধাবির উইকেটগুলো অনেক বেশি সুন্দর ছিল। এখন আবার এখন নতুন একটা সার্জা আমাদের জন্য টোটালি বলবো যে নতুন একদম ভ্যানু, বাট স্টিল দুইটা প্র্যাকটিস ম্যাচ যেহেতু আমরা খেলবো, ওখান থেকে মোরালেস কিছু একটা আমরা কিন্তু আইডিয়া পাবো স্যার অ্যাড আপ করার জন্য। সবারই কিন্তু, শুধু আমাদের যে আমরা ডিফিকাল্টিস ফেস করবো তা কিন্তু না, প্রত্যেকটা টিম সেম চ্যালেঞ্জগুলো ফেস করবে। সো যে টিমগুলো আমার কাছে মনে হয়, আমি যদি আমার দিক থেকে চিন্তা করি, আমরা যত দ্রুত এটাকে অ্যাড আপ করবো বা চ্যালেঞ্জগুলো অনেক সামনে নেবো, তত আমাদের জন্য বেটার হবে বড় স্টেজে এবং ম্যাচগুলো মেন ম্যাচগুলো খেলার জন্য। ব্যক্তিগত দিক থেকে দেখেন আমি সবসময় যেহেতু টপ অর্ডারে ব্যাটিং করি, সো আমি চিন্তা করি যে টিমের জন্য কন্ট্রিবিউট করার জন্য, সেটা যেভাবে হোক না কেন দলের সিচুয়েশন যেটা ডিমান্ড করবে আমি ডেফিনেটলি সেটা ডেলিভার করার চেষ্টা করব। আর দেখেন ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা টিমই আপনার জন্য টাফ হবে, কারণ কেউ আসলে সহজে আপনাকে জিততে দেবে না বা সহজে আপনাকে ফাইট করতে দেবে না। সো সেই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করবো সেটা কিন্তু আমরা মেন্টালি প্রিপেয়ার্ড। আর হচ্ছে আমি বলবো যে আগের থেকে মেয়েরা অনেক বেশি বলবো যে কনফিডেন্স আছে, এর জন্য বলছি কারণ কিছু প্লেয়াররা আমাদের টিমে ইনক্লুড হয়েছে যারা ডোমেস্টিকে অনেক অনেক বেশি রান করে আসছে। সো আমার তো প্রত্যাশা এটাই থাকবে যেন তারা এই সেম কাজটা আমাদের দলের জন্য করে। আমার কাছে মনে হয় প্রশ্নটার উত্তর খুব সুন্দরভাবে সিলেক্টর দিতে পারবেন, খুব ভালো হবে, কেন সে আসলে নাই। দেখেন এক্সপিরিয়েন্স ম্যাটার করে ডেফিনেটলি, বাট যারা আছেন আমি তাদের প্রতিও ফেথ রাখতেছি, কারণ তারা অবশ্যই কিছু করেছেন বিদায় আজকে টিমে আছেন এবং ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি এবং আপনারা সবাই তাদের প্রতি বিশ্বাস রাখেন, যেন তাদেরকে যে উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেটা যেন ফুলফিল করতে পারে। প্রথমত দেখেন উনি যে প্রশ্নটা করেছেন মিডল অর্ডারের বিষয়টা, মিডল অর্ডারটাকে আর একটু সমৃদ্ধ করার জন্য কিন্তু তা আজকে ইনক্লুড করা হয়েছে, যদিও একদম এক্সপিরিয়েন্স নেই এবং তাকে কিন্তু প্রিমিয়ার ডিভিশন দেখে লাইক হচ্ছে, সেটা ওডিআই ফর্ম্যাট ছিল, বাট তার অ্যাপ্রোচটা ছিল ডিফারেন্ট, তার ইন্টেন্ট খুব ভালো ছিল। রিসেন্টলি যদি আপনারা ফলো আপ করে থাকেন আমাদের সিরিজগুলোতে, সেটা কিন্তু ব্যাটারদের ইন্টেন্ডের অভাবেই কিন্তু অনেক সময় আমরা ম্যাচগুলোতে বড় স্কোর দাঁড়া করতে পারছি না, হয়তো বা ডিফেন্ড করতে গেলেও দেখার একটা প্রবলেম হচ্ছে, চেস করতে গেলেও একটা প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে থেকে তা আজকে ইনক্লুড করা হয়েছে যে ওর ইন্টেন্টগুলো অনেক ভালো, ডিফেন্ড ওয়াইজ খেলে বা ওর প্ল্যানগুলো ডিফারেন্ট থাকে এবং বড় শট খেলতে পারে, যেন ওই জায়গাটাতে আমরা একটা প্লেয়ার পাই। এবং সেকেন্ড আরেকটা জিনিস কি প্রশ্ন করলেন আপনি, নতুন দেন, দেখেন দিশাকে ইনক্লুড করা এটার রিজন হচ্ছে বলবো যে দিশা যে পেস বোলিং অলরাউন্ডার, ও লাস্টে ন্যাশনাল লিগটা হয়েছে সেখানে দিশা দুর্দান্ত বোলিং করেছে। সো মারুফা লম্বা সময় ধরে খেলতেছে, জাহানার আপু আছেন, সো আমরা ওইখান থেকে মারুফার যে কোনো একটা ওয়ার্কলোডের একটা বিষয় থাকে, প্লাস হচ্ছে কখন প্লেয়ারদের আসলে অ্যাভেলেবেল থাকে কিনা বা একটা ইঞ্জুরির একটা বিষয় থাকে পেস বলারদের বেশি, সো সেই ক্ষেত্রে থেকে একটা ব্যাকআপের জন্য কিন্তু দিশা অলমোস্ট রেডি এখন, সো তাকে আমরা ট্রাই করতে পারি, এই জন্য দিশাকে ইনক্লুড করে। এবং সাথেই বলবো যে লাস্ট যে কম্পিটিশন হলো সেখানে কিন্তু হাইস্ট রান গেটার, এবং তার খেলার ধরনগুলো যদি দেখেন খুবই ডিফারেন্ট, দেখবেন যে 54 রানে 92 করছে এরকম বা হলো খুবই 48 বলে 84 এরকম। সো এবং খুব মানে পাওয়ার হিটিংটা অর্ডার অনেক বেশি এবং টপ অর্ডারে খুব ভালো করতেছে, পাওয়ার প্লেটা অনেক ভালো ইউজ করতে পারে। সো সেখানে কিন্তু অল অফ এ সাডেন আমি বলবো যে সাথে কিন্তু নিজেকে প্রুফ করছে এবং সে এখানে আসলে জায়গা করে নিয়েছে। আমি আসলে মনে করি না যে, দেখেন অবশ্যই পাওয়ার হিটিং ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট টি টোয়েন্টিতে, বাট অন্যদিক থেকে কিন্তু আপনি স্ট্রাইক রোটেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে ওভারে 2টা 4 মালে আর নাই কোনো রান,
আগে দুই ওভার সেটা কিন্তু হয় না, বাট দুটারই দরকার আছে আমার মনে হয়। ইটস আ কম্বিনেশন, ওনাকে পাওয়ার হিটিংও করতে হবে, প্লাস হচ্ছে যে স্ট্রাইক রোটেশনের দিক থেকেও চিন্তা করতে হবে। সো টিমগুলো কিন্তু সেভাবে সাজানো হয়, যারা হচ্ছে কিছু প্লেয়ার আছে যারা খুব বেশি অ্যাটাক করে খেলে, অবা অনেকে আছে যে যারা একটু রোটেট করে খেলতে পছন্দ করে, লাইক আমি একটু রোটেট করে খেলতে পছন্দ করি বেশি। সো সেই ক্ষেত্র থেকে বলবো যে এখন মোটামুটি দোলাকে যদি আপনারা দেখেন, দোলাও কিন্তু রিসেন্টলি হয়তো বা অনেক বড় বড় রান করে না কিন্তু খুব ভালো খুব দ্রুত রান করে দিয়ে যায়। সো আমার টপ অর্ডারে দোলা আছে, সাথে আছে সোবানা আছে, যারা হচ্ছে আমার কাছে মনে হয় খুব ভালো একটা স্টার্ট দিতে পারলে, আমরা যারা আছে আমি স্বর্ণা বা ফাইমাপু যারাই খেলবেন না কেন তাদের জন্য অনেক সহজ হবে আসলে ইনিংসটাকে একটু ভালো জায়গায় দাঁড়া করানো। দেখেন এখন যত বেশি ম্যাচ আসলে খেলা যায় তত বেশি কিন্তু এটা আসলে প্লেয়ারদের নিজে থেকে গ্রো করতে হয়, কারণ এটা হচ্ছে কোচকে কোচের শেখানোর কোনো বিষয় না। এবং আমরা যারা সব থেকে বেশি বেটার হয় যখন হচ্ছে আমি যখন কারোর সাথে খেলি বা কোনো সিনিয়র প্লেয়ার কোনো একজন হচ্ছে খুবই নতুন কোনো প্লেয়ারের সাথে খেলে বা হচ্ছে একটু কম খেলে এরকম ইন্টারন্যাশনাল তাদের সাথে যখন খেলে তখন বোঝায়, তখন জিনিসটা সহজ হয়ে যায়। এবং পার্সোনালি আমার কাছে মনে হয় এটার অনেক বেশি আমাদের ল্যাকিংস থাকে, অনেক সময় যখন আমরা কোনো বড় অপোনেন্টের এগেনস্টে খেলি তখন দেখা যাচ্ছে যে রানের যে একটা প্রেশার থাকে বা হচ্ছে একটা রান রেটের একটা প্রেশার থাকে, তখন আমরা বুঝতে পারি না কীভাবে খেলবো। এটা দেখবেন অনেক মেন্স ক্রিকেটেও হয় যে ওই মোমেন্টটাতে আপনার যত এক্সপিরিয়েন্স হন না কেন আসলে কাজ হয় না, তখন যদি একটু সাইড থেকে একটু একজন কেউ পুশ করে বা একটা কথা বলে যে না এটা হচ্ছে বা এটা করলে ভালো হয়, সো ওইটা তখন আসলে ওভারকাম করা যায়। অন দ্য মিডিয়াম যখন যে ব্যাটিং করে একটা নন স্ট্রাইকার কিন্তু স্ট্রাইকারের থেকে নন স্ট্রাইকার কম প্রেশারে থাকে, সো এই স্ট্রাইকারকে কিন্তু নন স্ট্রাইকার যদি একটা বলে যে না আমরা চার রান পার ওভারে নিলে হচ্ছে আমাদের কাভার হয়ে যায়, তখন এটা এটা একটা নর্মাল একটা বিষয়। আরও অনেকেই আছেন, প্রথমে তো স্পেশাল দেখেন প্রথম ম্যাচ উইন করতে চাই, এটা হচ্ছে সব থেকে স্পেশাল আমার কাছে মনে হয়। এটা আমার জন্য এবং পুরো টিমের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে ডেফিনেটলি। অ্যাজ এ প্লেয়ার 100তম ম্যাচ আমি এখনও যাই না, খেলতে পারবো না যদি আল্লাহ পাক সুস্থ রাখেন, ডেফিনেটলি যদি খেলি প্রথম টার্গেট তো এটাই থাকবে যেন সেটা স্মরণীয় হয়ে থাকে, স্পেশাল হয়ে থাকে সবার জন্য প্রথমত ম্যাচ উইন করা। কারণ চারটা বলবো 2014 এক্সেপ্ট 2014 ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা আমরা সিঙ্গেল ম্যাচ উইন করতে পারিনি। ভালো ক্রিকেট খেলছি বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। সো প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে, এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল খেল না কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। সো ওখানে একটু ভালো পারফর্ম করলে আমাদের উইমেন্স থেকে নট অনলি আস যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা আসলে বাংলাদেশে জার্সি গায়ে খেলতে চায় বা হচ্ছে স্বপ্ন দেখে যে না আমি একটা সময় বাংলাদেশে একটা বড় জায়গায় খেলবো, তাদের জন্য আসলে আমরা ভালো কিছু করতে চাই। টাকা জিনিসটা সবসময় মোটিভেট করে, একটা স্বাভাবিক বিষয়, এটা অনেক ভালো। আমি বলবো যে একটা গ্রেট ইনিশিয়েটিভ বাই ICC, কারণ এতে করে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট ICC তো বৈষম্য করতেছে না, এটা খুব ভালো একটা বিষয়, এটা খুবই ভালো। এবং আমাদের মেয়েদের ক্রিকেটে বলবো যে অনেক জায়গা দেখছি যে অনেক অনেক বেশি পরিবর্তন হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। সোফার এটা বলবো যে পুরো টিমকে কিন্তু অন্যরকম একটা যাচ্ছে না, এই ভালো করলে একটু ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। সো এদিক থেকে বলবো যে হ্যাঁ এটা ভালো লাগতেছে, নট অনলি আমাদের জন্য সবার জন্য আসলে এটা ভালো লাগার বিষয়। আমি বলবো যে বায়োলেটার খেলার থেকে আসলে টুর্নামেন্ট খেলা আমার কাছে কেন জানি সহজ মনে হয়, বায়োলেটারে দেখা যায় আমার কাছে প্ল্যান সহজ হয়ে যায় কিন্তু ওটা আমার কাছে এত বেশি ভালো লাগে, চ্যালেঞ্জিং মনে হয় না। বাট টুর্নামেন্ট ওয়াইজ আমার কাছে আমি ইন্ডিভিজুয়ালি অনেক বেশি ভালো লাগে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট অপোনেন্ট থাকে, প্লাস হচ্ছে বলার থাকে, খেলতে সহজ হয়। বাট ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আসলে একটা অন্যরকম প্রেশার তো ডেফিনেটলি থাকে। দেখেন ম্যাচ উইন করার একটা প্রেশার থাকে, প্লাস হচ্ছে ভালো পারফরমেন্স করার একটা প্রেশার থাকে, প্লাস হচ্ছে বলবো যে মানুষের এক্সপেকটেশনের একটা প্রেশার থাকে। বাট যতটা এটা কম চিন্তা করা যায় তত ভালো। মেন্স ক্রিকেট বলেন উইমেন্স ক্রিকেট বলেন সব জায়গাতে এই জিনিসটা আমি শুনি যে ICC বড় বড় ইভেন্টগুলোতে যে বড় বড় টিমগুলো আসলে খেয়ে হারিয়ে ফেলে, বাট সেটা ব্যালেন্টেড হয় না, কারণ ব্যালেন্টেড থাকে ওইরকম একটা প্রেশার থাকে না যে আমরা তো চিনি, বা একটা ম্যাচ খেলার পরে কিন্তু একটা ধারণা চলে আসে, একটা বলারের সম্পর্কে ধারণা আসে বা একটা ব্যাটারের সম্পর্কে। বাট তবুও আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট খেলাটা আমার কাছে সহজ লাগে, আমি যাই না কেন। শুধুমাত্র স্কটল্যান্ড না, যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই টিম কিন্তু ম্যাচ উইন করতে হবে। সো প্রত্যেকটা টিমের এগেনস্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান তো ডেফিনেটলি থাকবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে আমার কাছে মনে হয় ওই ইন্ডিভিজুয়াল টিমের প্রতি যদি আমরা একটু বেশি ফোকাস করি এবং আমরা যদি আমাদের গেম প্ল্যানটা এক্সিকিউট করতে পারি সেটা আমাদের জন্য বেটার হবে। এবং আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকা হারায় আসছি T20, সো ওদের এগেনস্ট আমাদের একটা ভালো খেলার এক্সপিরিয়েন্স আছে। ইংল্যান্ডের সাথে বরাবরই আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে দেখা হয় এবং খুবই রেয়ার, শুধু ওডিয়া ওয়ার্ল্ড কাপে খেলেছি এবং 2016 সালে আমার কাছে মনে আছে যে T20 খেলেছিলাম আমরা। সো নতুন ওপেনার ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ সাজায় খেলা আমাদের স্পিন ভালো নেওয়ার নো। আমি বলবো যে রাবায়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার আমাদের টিমে বলবো এবং ওয়ার্ল্ডের ভিতরে, কারণ ও যেভাবে খুব অল্প সময়ে
বলবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এসেছে এবং টিমের জন্য দুটো ফর্মেটেই যেভাবে আসলে কন্ট্রিবিউট করে একটা আমি বলবো ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছে ওর খেলাটাকে। এবং ও দুর্দান্ত ফিল্ডার, ব্যাটিংটা ভালো করতে পারে বাট এখন অত সিরিয়াসলি নেয় না কারণ অনেক ছোটো, প্লাস হচ্ছে রিসেন্টলি ও এই টিমে ক্যাপ্টেন্সি করছে, ওর ভিতরে অনেক ম্যাচিউরিটি আসতেছে এবং ও ব্যাটিংটা নিয়েও চিন্তা করতেছে। যদি আমি এই বিষয়টা নিয়ে আসলে তাটা প্রেশারাইজ করি না, বাট টিমের জন্য আসলে খুব অল্প সময়ের ভিতরে অনেক বেশি বলবো যে টিমটা অনেক ইম্পর্টেন্ট ভাইটাল একটা প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। এবং নাহিদার পরে যদি আমি খুব বেশি অনেক বেশি রিলাই করি অনেক টাফ সিচুয়েশন, সেটা হচ্ছে রাবেয়া।